আমি সোনালি মুখোপাধ্যায়, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের ইকোনমিক্স অর্থনীতি বিভাগের হেড অব দি ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের বেশিরভাগ ছাত্রীরা যারা অর্থনীতি নিয়ে পড়ে তারা কিন্তু প্রতি বছরই 80-90% মার্কস পেয়ে পাশ করে থাকে। অর্থনীতির ভীতি নিয়ে আসলেও তারা কিন্তু ইকোনমিক্সটাকে আমাদের সঙ্গে থাকতে থাকতে এমনভাবে ভালোবেসে ফেলে যে দে চুজ ইভেন দেয়ার রিসার্চ পেপার্স ওরিয়েন্টেড আ টপিক টু ইকোনমিক্স। আমাদের এক প্রাক্তন ছাত্রীর কথায় সবার কাছে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। নমস্কার, আমি কৌশিকী সিংহ, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের প্রাক্তন ছাত্রী। আমার অনার্স সাইকোলজিতে, তবে আমার জেনারেল সাবজেক্ট ছিল ইকোনমিক্স অ্যান্ড সোশ্যালজি। সাইকোলজি ডিপার্টমেন্ট ডেফিনেটলি আমার মেইন একটা যা ডিপার্টমেন্ট রয়েছে, তার সাথে সাথে জেনারেল পেপারগুলো আমাকে ভীষণভাবে হেল্প করছে। আমার রেজাল্ট দেখলে বোঝা যাবে যে আমার সব থেকে হাইয়েস্ট মার্কস রয়েছে ইকোনমিক্সে, যদিও আমার ইকোনমিক্স আমার নিজের সাবজেক্ট ছিল না। ইভেন আমার 11-12 ইকোনমিক্স ছিল না। এই ক্ষেত্রে ইকোনমিক্স ডিপার্টমেন্টই আমার সব থেকে বড় কারণ যে আমি সব থেকে বেশি স্কোর করেছি। ইভেন এখনও আমার লাস্ট রিসার্চ পেপার ছিল কনজিউমার বিহেভিয়ার নিয়ে। তো সেক্ষেত্রে আমি যে এতটা কাজ করতে পারছি, করতে পেরেছি, সেটার মেইন মূল ধারিয়ে রয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমাকে ছোট, আমি তো যেহেতু ইকোনমিক্স আমার ব্যাকগ্রাউন্ডে ছিল না, সে কারণে সে ইকোনমিক্সের ফার্স্ট A to Z আমি যতটুকু জানতে পেরেছি সেটা আমার ইউজি হীরালালের টিচারদের মাধ্যমে। অ্যাবসেন্ট করেছিলাম, ভুল বুঝছি, বুঝতে পারছি না, সে জায়গায়ও তারা পেশেন্টলি ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিতেন। প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি তাদের ভীষণ ভালো নজর ছিল। এছাড়াও PPT প্রেজেন্টেশন, এক্সেল, ভিডিও, এই সমস্ত আমরা যেহেতু সেই প্যান্ডেমিকের সময়টায় ছিলাম, তো সেই সময় নিজেকে এই বিষয়ে দক্ষ করতে বা তৈরি করার সময় সব থেকে বড় ভূমিকায় ছিল ইকোনমিক্স ডিপার্টমেন্ট। তো এই দিক থেকে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের কাছে ভীষণ ভীষণ পরিমাণে কৃতজ্ঞ যে আজকে আমি যে জায়গায় রয়েছি তার অন্যতম মূলধার হিসেবে রয়েছে আমার হীরালালের ইকোনমিক্স ডিপার্টমেন্ট। দিস ইজ হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওম্যান্স ইকোনমিক্স ডিপার্টমেন্ট। This is Dr. Sonali Mukherjee, the HOD of the department. This is the room. So there are two faculties, the HOD and another assistant professor, Dr. Hrithik Chatterjee, that is me. And this is our department seminar library. নমস্কার, আমার নাম দুর্গা মালো, আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্সের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আমরা জানি বা না জানি, পড়ি বা না পড়ি, অর্থনীতি যেন আমাদের জীবনের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে আছে। সামান্য বাজারে একটি জিনিস কিনতে গেলে সেই জিনিসটির মূল্যের পিছনে কী কী ফ্যাক্টর্স কাজ করে, এছাড়াও একটি বাজারের দাম কী কী বিষয়ের উপরে নির্ভর করবে, এবং একটি দেশের মুদ্রার সাথে অপর একটি দেশের মুদ্রার বিনিময়ের হার কী কী বিষয়ের উপরে নির্ভর করে ওঠানামা করে, সবটাই আমরা জানতে পারি অর্থনীতি থেকে। আমাদের কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের টিচার্স ম্যাম সোনালী মুখার্জি এবং স্যার হৃতিক চ্যাটার্জি আমাদেরকে খুব সহজভাবে এগুলো পড়িয়ে থাকেন। এছাড়াও তারা খুব হেল্পফুল, আমাদের যে কোনো সমস্যায় তারা আমাদেরকে খুবভাবে হেল্প করেন, আমাদের যে কোনো ডাউটস তারা খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার করে দেন। এবং আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর সোমা ঘোষ, উনি খুবই ভালো, উনি আমাদের ভালো পড়াশোনার জন্য সব সময় কাজ করে চলেছেন এবং আমাদের এক্সট্রা করে ক্লাসেসও নেন এবং নিয়ে আমাদেরকে সব ডাউটস ক্লিয়ার করেন, আমাদের খুব ভালোভাবে সবটা বুঝিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এই কলেজের স্টুডেন্ট হিসাবে খুব গর্বিত বোধ করছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি কোয়েল চক্রবর্তী, আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল গার্লস কলেজের একজন প্রথম বর্ষের ছাত্রী। এবং প্রথম বর্ষের ছাত্রী হয়ে আমি এটুকু বুঝেছি যে আমাদের কলেজের প্রত্যেকজন টিচার
খুব হেল্পফুল। আমাদের কোথায় কোথায় কী প্রবলেম হচ্ছে সেগুলিকে ওনারা খুব যত্ন সহকারে দেখে থাকেন, এবং আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমাদের ক্লাসের বাইরেও যদি কোনো কিছুতে ডাউট থেকে থাকে পড়াশোনার বিষয়ে, সেইগুলি ডিপার্টমেন্টে রেখে আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, বারংবার বুঝিয়ে থাকেন জিনিসগুলিকে। এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম ডক্টর সোমা ঘোষ আমাদের কোথায় কী কী দরকার সেই বিষয়গুলিকে খুব যত্ন সহকারে দেখে থাকেন। তাই আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল গার্লস কলেজের ছাত্রী হয়ে নিজেকে খুব গর্বিত মনে করি। নমস্কার। নেম ইজ চিল্কা মান্না অ্যান্ড আই এম আ স্টুডেন্ট অফ হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। হিয়ার আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ কলেজ। আওয়ার প্রিন্সিপাল ডক্টর সোমা ঘোষ ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড অলওয়েজ এনকারেজিং আস ফর আ বেটার ফিউচার। আওয়ার টিচার অফ ইকোনমিক্স ডিপার্টমেন্ট ম্যাম সোনালী মুখার্জি অ্যান্ড স্যার ঋতিক চ্যাটার্জি ইজ অলসো ভেরি হেল্পফুল। দে অলওয়েজ এনকারেজিং আস অ্যান্ড হেল্পিং আস বাই ক্লিয়ারিং আওয়ার ডাউটস রিগার্ডিং দ্য সাবজেক্ট ইকোনমিক্স। সোনালী ম্যাম অলসো হেল্পস আস অ্যাবাউট থিংস লাইক স্কলারশিপ অ্যান্ড আদার্স। আই এম হ্যাভিং আ গ্রেট টাইম হিয়ার অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট আই টুক অ্যাডমিশন ইন দিস কলেজ। থ্যাংক ইউ। মাই নেম ইজ তনিশা পার্থ মন্ডল। আই এম আ স্টুডেন্ট অফ হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। Currently, I am in my second year and I would like to speak about our economics department. From a point of view of a child who is in the middle stage of ending puberty and coming to adulthood. During this phase, we have to deal with lots of responsibilities, one of which will include money management. And to deal with this topic effectively, we need to have an on-depth knowledge about things related to tax, inflation, interest rate and many more. Economics does just that. It gives us the knowledge we need about our day-to-day lives to function effectively. I am so grateful to our department HOD, Dr. Sonali Mukherjee and our Sir Ritik Chatterjee for explaining us these topics easily but on depth. I am also grateful to our principal ma'am for encouraging us to take on this subject. Thank you. Hello, I am Rimjim Das, a student of Hiralal Majumdar Memorial College of Women. In our economics departments, the teachers are very helpful and friendly. In economics, we learn about how decisions are made, how markets work, and how economic forces drive social systems will equip people to make better experience, better decisions, and solve more problems. Our principal, Dr. Soma Ghosh, she is also very helpful. She helps us for our better future. She is deeply invested in the well-being and development of every member in the college. Also, every non-teaching staffs, essential and efficient, ensures the smooth operation of the college, creating a welcoming and professional atmosphere. Thank you. আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের এইচওডি সোনালী মুখার্জি ম্যাম এবং ঋত্বিক চ্যাটার্জি স্যার আমাদের এই বিষয়ের সম্পর্কে অত্যন্ত সহজভাবে ধারণা দেন। এই ইকোনমিক্স বিষয় সম্পর্কে আমরা জানতে পারি সমাজের মানুষের অর্থনৈতিক ব্যবহার, চাহিদা, যোগান, এমনকি একটি সমগ্র দেশের অর্থনৈতিক ব্যবহার সম্পর্কেও। এছাড়া অন্যান্য অনেক বিষয় সম্পর্কে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা অত্যন্ত সহজভাবে আমাদের জ্ঞান দান করেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উম্যানের পড়ার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ। মাই নেম ইজ অর্পিতা সোনি অ্যান্ড আই এম আ স্টুডেন্ট অফ হীরালাল মজুমদার কলেজ ফর উমেন্স অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স রিগার্ডিং মাই কলেজ। আওয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্ট টিচার্স ম্যাম সোনালী মুখার্জি অ্যান্ড স্যার ঋত্বিক চ্যাটার্জি আর ভেরি হেল্পফুল। দে হেল্প আস ইন সো মেনি ওয়ে। দে এক্সপ্লেন দ্য টপিক ভেরি ডিপলি অ্যান্ড এলাবোরেটলি অ্যান্ড অলসো হেল্প আস ইন সলভিং দ্য ডাউট রিগার্ডিং আওয়ার এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফিউচার। অ্যান্ড আওয়ার প্রিন্সিপাল ডক্টর সোমা ঘোষ, শি ইজ অলসো ভেরি হেল্পফুল। শি হেল্প আস অ্যান্ড গাইড আস ফর আওয়ার ফিউচার বেটারমেন্ট। And I feel so good that I am in this college, and that is how I feel about my college. Thanks. নমস্কার, আমি মৌপালি চক্রবর্তী হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেনের সেকেন্ড সেমের ছাত্রী। 2023 সালে আমাদের কলেজে ন্যাক ভিজিট হয় এবং তার ফলাফল খুবই ভালো আসে, আমরা এ প্লাস পাই। আমাদের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ ম্যাম এবং আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মীরা যে কোনো সমস্যায় আমাদের পাশে থাকেন, যে কোনো কাজে আমাদের সাহায্য করেন এবং পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন কাজেও আমরা ওনাদের থেকে অনেক সাহায্য পেয়ে থাকি।
সব মিলিয়ে আমি আমার কলেজের অধ্যক্ষা এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ ও শিক্ষাকর্মী সকলের কাছেই কৃতজ্ঞ যে এভাবে আমাদের এতটা সাহায্য করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি চন্দ্রিকা আদব, আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে পড়ি। আমাদের কলেজের প্রধান শিক্ষিকা ডক্টর সোমা ঘোষ মহাশয়া সবসময়ই আমাদের সহযোগিতা করেন। আমাদের কলেজে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স করানো হয়, অর্থনীতি, ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। নমস্কার। গুড মর্নিং, মাই নেম ইজ সারা হাসিম অ্যান্ড আই এম স্টুডেন্ট ফ্রম কলেজ হীরালাল মজুমদার মেমোরিয়াল ফর ওমেন। টুডে আই উড লাইক টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস কলেজ as a foreign student. At first I had some difficulties to understand the ways it works and what people are saying. Then later on our teachers and then our friends, my friends, teachers, then classmates, everyone helped me out to understand. And I would like to thank our teacher of economics, ma'am and sir both, and even headmistress to help me out for my better understanding and for easy going smoothly. Thank you so much. Assalamu alaikum, main Kainat Javed Hiralal Majumdar Memorial College ki first year ki talib ilm hu. Hamare economics department ki HOD Dr. Sonali Mukherjee ma'am aur Dr. Ritik Chatterjee sir, jo ki hum sabhi ko padhai se jude cheezon mein madad karte hain और साथ ही एक्स्ट्रा करिकुलम के लिए भी हौसला अफजाई करते हैं और हम सभी को सेल्फ डिफेंस सीखने के लिए भी तरगीब देते हैं, ताकि हम अगर मुस्तकबिल में ऐसी किसी चीज़ों का सामना करें तो उससे डर कर पीछे हटने की जगह हम उसका डट कर सामना कर सकें। मैं खुद को हीरालाल मजुमदार मेमोरियल कॉलेज की तालिब इल्म होने पर फ़ख्र महसूस करती हूँ। अस्सलाम वालेकुम।